তো হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক উইথ অ্যানাদার নিউ পাবজি মোবাইল ভিডিও। তো বন্ধুরা, আমি এসে গেছি গাইস আরো একটা পাবজি মোবাইলের নিউ ভিডিও নিতে। গাইস আজকের ভিডিওতে আমরা জানতে পেতে চলেছি যে গতকালকে একটা 5 না 6 MB আপডেট এসেছিল। তো তোমরা হয়তো লক্ষ্য করনি বা হয়তো অনেকে লক্ষ্য করেছো কিছু সামথিং চেঞ্জেস হয়েছে আর কিছু আপকামিং 1.8 আপডেটে তোমাদের সাথে হতে চলেছে। তো সেই সব জিনিসগুলো আজকের ভিডিওতে জানাবো। এছাড়াও গাইস তোমরা এই ভিডিওতে দেখতে পাবে একটা গ্রোজা স্কিন, হয়তো এখনো পর্যন্ত তোমরা কেউ লক্ষ্য করনি, একটা ফ্রির গ্রোজা স্কিন এসে যেটা তোমরা রিডিম করতে পারবে। তো একটু কষ্ট করতে হবে, কীভাবে করবে না করবে সব ভিডিওতে বলবো। তো মেক শিওর ভিডিওটা অবশ্যই অবশ্যই পুরোটা দেখবে, ভালো লাগলে অবশ্যই অবশ্যই এটা লাইক করবে, শেয়ার করবে তোমার ফ্রেন্ডদের সাথে। চ্যানেলে যদি নিউ হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে রাখবে, এরকম ইন্টারেস্টিং ইনফরমেটিভ ভিডিও রেগুলার তোমার চ্যানেলে পেয়ে যাবে। তো বন্ধুরা, আমরা চলে এসেছি গেমের ভিতরে। তো গেমের ভিতরে আমি বলে দিই কী কী চেঞ্জেস হয়েছে, বা ওই যে 5 MB বা 6 MB আপডেট এসে আজকে একটা সামথিং KB-র কিছু আপডেট এসেছিলো। তো সেগুলো কী কারণে এসছে বা এইগুলো কেন দিচ্ছে সেটার আমি বলছি। ইভেন্ট সেকশনে চলে যাওয়ার পরে তোমরা যদি নোটিশে যাও, নোটিশে গেলে দেখো অ্যানাউন্সমেন্টেই আছে। তো এখানে গাছ দেখো আপডেট ডিটেল, যেটা গতকালকের আপডেট 20 December দেখতে পাচ্ছ। তো গতকালকে যে 7টা থেকে 8টা সামথিং UTC টাইমিং দেওয়া আছে, বাদ দাও যে যে মেন মেন জিনিসগুলো। তো অনেকেই গাছ যে আমাদের এই যে গাছ যে নিউ টাইটেলটা, এটা অনেকেই নিতে পারছে না বিকজ অফ এই সাইকেল অ্যাডভেঞ্চারে গিয়ে, সাইকেল মেমোরিতে গিয়ে জেস এর সাথে কথা বলা, এই জেস ভয়েস প্যাক এখানে জেস সাথে 3 বার কথা বলা, এটা অনেকেই করতে পারছে না, জেসকে খুঁজেই পারছে না, এরকম সামথিং কিছু অনেকেরই প্রবলেম হচ্ছে। অনেকেই হয়তো এখনো পর্যন্ত কালেক্টও করনি। তো তাদের জন্য একটা গোল্ডেন অপরচুনিটি যে এই টাইটেলটাও তোমরা এখানে কীভাবে নিতে পারবে। তো তোমরা যদি যাও নোটিশ সেকশনে, তো নোটিশে গেলে গাইজ ফার্স্টে দেখবে মিরার আইল্যান্ড উইল কাম টু লিভিক। তো গাইজ লিভিকে এখন থেকে গাইজ তোমরা এখন ওই যে আমাদের লিম্বাস যে আইল্যান্ডটা ওটা এখন থেকে দেখতে পাবে। তো আমি তোমাদেরকে ফ্লোটিং মানে একটাই আইল্যান্ড এখন লিভিকে দেখতে পাবে, আমি তোমাদের গেমপ্লেটাও দেখে দিচ্ছি কোথায় কীভাবে, আর জেস কোথায় থাকে তোমাদের সেটাও বলে দেবো। ফার্স্ট চেঞ্জেস তো এইটা আমি তোমাদেরকে দেখালাম। তো এবার আমি গাইজ দেখে দিচ্ছি লিভিকে কীভাবে করে। তো লিভিক যদি তোমরা এখন স্টার্ট দাও, তো লিভিকে স্টার্ট দেওয়ার পরে গাইজ দেখবে লিভিকে এখন থেকে পেয়ে যাবে তোমরা মিরর আইল্যান্ড। ইয়েস গাইজ, মিরর আইল্যান্ড আমি গাইজ লিভিক 16 বছর স্কোয়াড স্টার্ট দিচ্ছি। এই একটাই আইল্যান্ড এখন তোমরা এই লিভিক ম্যাপের ভিতরে দেখতে পাবে, যেখানে গাইজ জেসকে দেখতে পাবে, জেস কোথায় থাকে আর জেসকে সাথে কথা বলা অনেকেরই প্রবলেম হচ্ছিল। তো সেটা প্রবলেম পুরোপুরি ফিক্স, এখন তুমি ইরাঙ্গেল না খেলে লিভিক খেলবে। তো এখানে আমি ল্যান্ড করেছি, ল্যান্ড করার পরে এই যে আইল্যান্ডের ব্যাক সাইডে আমি তোমাদের দেখাচ্ছি, ব্যাক সাইডে যে ফাউন্টেন টাইপের আছে অনেকেই খুঁজে পায় না, আমার পাশে এনিমি আছে, আমি এখানে মরেও যাবো অসুবিধা নেই, আমি তোমাদের লোকেশনটা দেখিয়ে দিই, মরবো অসুবিধা নেই। তো জাস্ট এরকম এই যে ফাউন্টেনটা সামনে দেখতে পাচ্ছ, এখানে গাছ দেখবে জেস দাঁড়িয়ে আছে, ওই দেখো দাঁড়িয়ে আছে জেস, জাস্ট এর সাথে টক মানে এর সাথে গিয়ে কথা বলতে হবে। তো এই দেখতে পাচ্ছ জেস এখানে দাঁড়িয়ে আছে হাতুড়ি হাতে, এইটুকুনি ব্যাস, এখানে আসবে এই জায়গাটা এসে জেসের সাথে কথা বলে নিলে ওই মিশনগুলো কমপ্লিট হয়ে যাবে আর ইজিলি তুমি এখান থেকে টাইটেলও পেয়ে যাবে। তো আমাদের যে মিরার ওয়ার্ল্ড এখন থেকে তোমরা লিভিক ম্যাপে দেখতে পাবে, এটা হলো ফার্স্ট অ্যাপে। সেকেন্ড গাইজ দেখতে পাচ্ছ, সেকেন্ডে আরেকটা কিছু চেঞ্জেস আছে, হয়তো তোমরা লক্ষ্য করেছো কিনা আমি জানি না। কম্প্রিহেন্সিভ ইম্প্রুভমেন্ট অফ অ্যানাস অ্যাপিয়ারেন্স। তো অ্যানার যে ফেস, হ্যাঁ গাইজ অ্যানার ফেস একটুখানি চেঞ্জ করা হয়েছে, অনেক কমপ্লেন গেছে বা সামথিং অ্যানার ফেস নিয়ে বা সামথিং কিছু, সেই জন্য গাইজ অ্যানার ফেসকে একটুখানি সামথিং মডিফাই করা হয়েছে। তো সেটার জন্য তোমরা চলে যাবে ক্যারেক্টারে, ক্যারেক্টারে যাওয়ার পরে গাইজ যদি আমরা চলে যাই ক্যারেক্টার সিলেকশনে অ্যানাতে, তো অ্যানার যে ফেসটা এখন গাইজ দেখবে, তোমরা প্রিভিয়াস আমার ভিডিওগুলো দেখবে অ্যানা বা পুরোনো অ্যানার স্ক্রিনশট যদি কারো কাছে থেকে থাকে সেইটার সাথে, আর এটার কম্পেয়ার করে দেখবে অ্যানার যে চিহ্নের দিকে মানে নিচের দিকে মুখের ওই জায়গাটা একটুখানি সরু করে দেয়, আগে কিন্তু একটু ভালো কিউট লাগতো, এখনও কিউট লাগছে ফেসটা, বাট আগের ফেসের থেকে এই ফেসটা মোটামুটি ঠিকঠাক। তোমরা বলো যে এই ফেসটা ভালো লাগছে নাকি পুরোনো ফেসটা। অ্যানা ক্যারেক্টারের ফেসিয়াল অ্যাপিয়ারেন্স গাইজ একটুখানি চেঞ্জ করেছে এই আপডেটে, মানে ওই 5 MB আপডেটে, এটাও ফিক্স হয়েছে আর সামথিং কিছু বাগ ফিক্স হয়েছে। তো এবার গাইজ আরেকটা ইম্পর্টেন্ট আপডেট যেটা তোমরা 1.8 দেখতে পেতে চলেছে, সেটা হলো গাইজ অনেকেরই গাইজ অসুবিধা হয় যেটা মোবাইল ডেটা অন করে যারা খেলে, আর মোস্ট প্রবলি আমার ভিউয়ার্স আছে যারা মোবাইলে খেলো। তো মোবাইলে যারা খেলো তাদের অটোমেটিক গাইজ রিসোর্স প্যাক ডাউনলোড হচ্ছে, ডেলি ডেলি ডাউনলোড হচ্ছে বা সামথিং কিছু, এই ইস্যুটা থেকে তোমাদের বাঁচতে হলে নেক্সট আপডেট থেকে গাইজ তোমরা মোটামুটি ফ্রি হয়ে যাবে, এই ইস্যুটা আর হবে না মেবি, বিকজ অফ আমি তোমাদের দেখাই সেটা হলো গাইজ বিটা ভার্সন। গাইজ তোমরা যদি দেখো বিটাতে 1.7 আপডেটে এই ভার্সনের এই অপশনটা তুলে দিয়েছিল, বাট গাইজ আবার 1.8 ভার্সন যখন আপডেট আসবে তখন গাইজ এই রিসোর্স প্যাকে যদি ক্লিক করো, রেকমেন্ডেড রিসোর্স প্যাক দেখতে হচ্ছে, সিস্টেম রিসোর্স প্যাক, ক্লাসিক গ্রাফিক রিসোর্স প্যাক, তারই নিচে গাইজ দেখতে পাচ্ছ ডাউনলোড অটোমেটিকলি ওয়েন অন এ মোবাইল নেটওয়ার্ক। তো এইটা ঠিক মারা থাকলে যখনই তুমি মোবাইল নেটওয়ার্ক অন করে গেমটা ওপেন করবে তখনই রিসোর্স ডাউনলোড হবে, আদারওয়াইজ রিসোর্স ডাউনলোড হবে না, এটা ঠিকঠাক অন করে রাখলে হবে। এই অপশনটা আগে ছিল না, এখন অ্যাড করা হবে 1.8 ভার্সনে। তো অবভিয়াসলি তোমরা
আমরা এটাকে টিক করে রাখলে ডাউনলোড হবে, টিক অফ করে রাখলে তোমার মোবাইল ডেটা দিয়ে বারবার আর রিসোর্স ডাউনলোড করতে লাগবে না। এই যে ইস্যুটা হচ্ছিল অনেকেই আমাকে কমেন্ট করেছে, লাইভ সেকশনেও বলেছিল, তো সেই অপশন বা সেই প্রবলেমটা আই হোপ 1.8 আপডেট থেকে পর থেকে ফিক্স হয়ে যাবে, কোনো অসুবিধা নেই। তো বিটার এটা দিয়ে দিয়েছে, তো বিটাতে আমি অলরেডি তোমাদের ওই জন্য দেখিয়ে দিলাম। তো নেক্সট চলে যাচ্ছে গাইস, সেটা হলো হয়তো অনেকেই অপেক্ষা করছে, সেটা হলো গ্রোজা স্কিন। ইয়েস গাইস, তো অনেকে বলতে পারে ফ্রি গ্রোজা স্কিন কী করে পাবো, ওই যে আজকের গাইস দেখবে সামথিং কিছু আপডেট এসেছিলো আর কি, নোটিসে কিছু আপডেট আছে কিনা। দেখো থার্ড যে পয়েন্ট আছে ফিক্স অফ বাগস, কিছু বাগ ফিক্স করেছে, তো ওটার দরকার নেই, নর্মালি বাগ তো সারা জীবন থেকেই থাকে পাবজির, তো ওটা ফিক্স করেছে অসুবিধা নেই। এবার গাইস যেটা আজকের আপডেট এসে, আজকে সামথিং হয়তো ইন গেম আপডেট পেয়েছো তোমরা, সামথিং কিছু কেবির বা সামথিং কিছু এমবির তোমরা অনেকে লক্ষ্য করেছো হয়তো গেম ওপেন করার সাথে সাথে আপডেট হয়ে গেছে। সেটা হলো গাইস তোমরা যদি ভালোভাবে লক্ষ্য করে দেখো, গতকালকে আরপি এসেছে তোমরা জানো, আর আরপি অ্যাডভেঞ্চারে, হ্যাঁ গাইস আরপি অ্যাডভেঞ্চারে যদি ঢোকো আগে কিন্তু তোমরা এই গ্রোজা স্কিনটা, মেরি ইয়েতি গ্রোজা, ইয়েস গাইস এই গ্রোজা স্কিনটা কিন্তু তোমরা দেখতে পেতে না, এর ভিতরে ছিল না, গতকালকে ছিল না, বাট আজকের আপডেটের সাথে সাথে মেরি ইয়েটি গ্রোজাসটা স্কিনটা অ্যাড করে দেওয়া হয়েছে। এইটা তোমরা 400 গাইস 400 এয়ার ড্রপ, ইয়েস গাইস 400 এই যে এয়ার ড্রপ, এটা তুমি কালেক্ট করতে পারলেই তুমি এখান থেকে পেয়ে যাবে এই ওপি লেভেল একটা গ্রোজা স্কিন, অতটাও ওপি নয় বাট গাইস ফ্রির গ্রোজা স্কিন গাইস 400 এয়ার ড্রপে তুমি এখান থেকে কালেক্ট করতে পারবে। আগে কিন্তু শুধু এই হেডগিয়ার ছিল, এই মাস্ক ছিল, এই আউটফিট ছিল, গ্রেনেড স্কিন ছিল, গ্রোজা স্কিনটা ছিল না। আজকের আপডেটে ধরুন মানে ফিক্স করা হয়েছে, এটাকে অ্যাড করা হয়েছে, তো তোমাকে জলদি জলদি এর জন্য এই পয়েন্ট আরপি পয়েন্ট কালেক্ট করা বা রয়্যাল অ্যাডভেঞ্চারে গ্রোজা স্কিনটা নিতে হলে তোমাকে আরপি মিশন অলরেডি তাড়াতাড়ি কমপ্লিট করতে হবে, করে এখানে আরপি পয়েন্ট জমাতে হবে। এখানে আমার যেরকম এখন 527 জমে আছে, এখানে জমানোর পরে দেন গাইস তোমরা জানো রয়্যাল অ্যাডভেঞ্চারে স্পিন করতে হবে, ট্যাপ টু স্টার্টে ক্লিক করলে তুমি এখানে স্পিন করতে পারবে, করে তোমাকে এখানে এয়ার ড্রপ নিতে হবে। এয়ার ড্রপ নেওয়ার পরেই গাইস তুমি এখান থেকে গ্রোজা স্কিনটা 400 দিয়ে গাইস ইজিলি কালেক্ট করতে পারবে। আই হোপ আমি ট্রাই করবো, আমি যদি নিতে পারি অবভিয়াসলি ভিডিও তোমাদের বানিয়ে দেবো। তো ফ্রির গ্রোজা স্কিনটা তোমাদের কেমন লেগেছে, আর এটা অ্যাড করা হয়েছে আজকেরই অ্যাড করেছে, তোমরা যদি লক্ষ্য করে থাকো কমেন্ট সেকশনে জানাও, তোমরা কালকের গতকালকে দেখেছি কিনা সেটাও কমেন্ট করতে পারো। আর গাইস এই নিউ নিউ আপডেটগুলো বা এই 5 MB আপডেটে এত কিছু জিনিস ফিক্স করা হয়েছে, আর এখানে তো আরপি ক্রিয়েটের ভিতরে তো একটা ইউএস আছে, এই ইউএস এর স্ক্রিনটা নেওয়ার জন্য আমি হয়তো ট্রাই করবো। তো গাইস তোমাদের ওভারঅল ভিডিও কেমন লেগেছে নিচে কমেন্ট করো, ভালো লাগলে অবশ্যই ভিডিওটাকে লাইক করবে, শেয়ার করবে তোমার ফ্রেন্ডদের সাথে, চ্যানেলে নিউ হলে অবশ্যই এটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে রাখবে। আর গাইস মেগা গিভওয়েতে যদি এখনো পর্যন্ত পার্টিসিপেট না করে থাকো অবশ্যই গিয়ে পার্টিসিপেট করো, গতকালকে ভিডিওটার আমি পিন করে দিচ্ছি, কোন ভিডিওটা দেখলে তোমরা মেগা গিভওয়েতে পার্টিসিপেট করতে পারবে, ওই ভিডিওটা দেখে নাও, দেখলে ইজিলি তোমরা বুঝতে পেরে যাবে কীভাবে তোমরা গিভওয়েতে পার্টিসিপেট করবে। তো 100 রয়্যাল পাসে গিভওয়ে হচ্ছে গাইস, অবশ্যই পার্টিসিপেট করো, দুটো তিনটে টাস্কের বদলে তোমাকে জাস্ট গিভওয়েতে পার্টিসিপেট করতে হবে আর কিছুই নয়। তো গাইস আজকে ভিডিও গাইস আপাতত এটুকুই ছিল, দেখাবো তোমাদের সাথে নেক্সট ভিডিওতে, ততক্ষণ সব ভালো থাকবে, টেক কেয়ার অ্যান্ড বাই বাই।